অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছাতে শুরু করেছে। 29শে জানুয়ারি থেকে জেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ শুরু হয়, 7ই ফেব্রুয়ারি থেকে প্রয়োগ শুরু হবে। কক্সবাজারের জন্য বরাদ্দ 84,000 ভ্যাকসিন পৌঁছে গেছে, প্রয়োগকারীদেরও প্রশিক্ষণ চলছে। সুনামগঞ্জেও পৌঁছে গেছে 84,000 করোনা ভ্যাকসিন। রংপুর জেলায় করোনা ভাইরাসের 2,40,000 ডোজ ভ্যাকসিন পৌঁছেছে। রোববার ভোর 6টায় টিকাবাহী একটি ফ্রিজার ভ্যান সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। সিভিল সার্জন ডক্টর হিরম কুমার রায় ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যান থেকে টিকা 17টি কার্টুন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করেন। 7ই ফেব্রুয়ারি থেকে 7 উপজেলায় 7টি বুথ ও রংপুর সিটি কর্পোরেশনের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 6টি বুথের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হবে। কোল্ড চেইন মেনটেন করে ঢাকা থেকে কোভিড করোনার ভ্যাকসিন এসেছে। আমাদের এখানে 17টি কার্টুন পেয়েছি। 17 কার্টুনে আছে আমার 20,400 ভায়াল। প্রতিটা ভাইয়ের থেকে আমি 10 জনকে দিতে পারবো, সেই হিসাবে প্রায় 2,40,000 লোককে দিতে পারবো। তবে কিছু ওয়েস্টেজ আছে, হয়তো কিছু কম দেওয়া যাবে। রিসিভ করা হলো এখন, এটা এখানে আমাদের টেম্পারেচার মেনটেন করা হবে এবং এটা সম্ভবত আগামী 7 তারিখ থেকে ভ্যাকসিনেশন শুরু হবে। প্রচণ্ড শীতে উত্তরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালগুলোতে শীতজনিত রোগী বাড়ছে। দিনাজপুর, রংপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক ও দিনাজপুর থেকে শাহালম শাহিদ পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে উত্তরের জনজীবন। কুড়িগ্রামে ঘন কুয়াশায় সূর্যের দেখা না মেলায় বাড়ছে ঠান্ডার মাত্রা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডায় কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা প্রচুর, ঠান্ডার জন্য বাইরে বেরোবার পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, নিজে বাঁচি না, বাসা কোসা কিরকম করে বাসাই, সরকারের কাছে আমার কোনো সাহায্য পাই না। ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার কৃষি শ্রমিকরা। বোরো চাষের ভরা মৌসুম চললেও কনকনে ঠান্ডায় শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছেন না, এতে ব্যাহত হয়ে পড়েছে বোরো আবাদ। বেশ কিছুদিন থেকে কুড়িগ্রামে ঘন কুয়াশা বিরাজ করতেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার রাজারহাট কুড়িগ্রামে 5.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 3 তারিখ পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকতে পারে। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। শীতে বাড়ছে রোগবালাই, এতে চরম বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়াও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস ও কুড়িগ্রামে 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র রয়েছে সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও অন্যরা। ভোলাই গ্রামের অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সদর উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। কক্সবাজারের মহেশখালীতে পিটিয়ে ও কুপিয়ে পাঞ্চাশি আব্দুল গফুর হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। রংপুরে ছিন্নমূল শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। রংপুর শহরের বিভিন্ন পয়েন্টে 500 শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করা হয়। নরসিংদীর বেলাবতে 1,000 শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। জয়পুরহাটে 300-রও বেশি প্রবীণকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্টের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিলেটে নারী উদ্যোক্তা সম্মেলন হয়েছে, উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের শোয়েব, উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় ও অন্যরা।
ঝিনাইদহে ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়কদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।